চলো ফ্রেন্ডস, আমাদের এই ব্রহ্মাণ্ড এতটাই দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে যে যখন এখানে কোনো জিনিসের খোঁজ পাওয়া যায় তখন প্রতিবারই আবার অন্য কোনো জিনিসকে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু এগুলি ছাড়াও আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যা আমাদেরকে হতবাক করে দেয়। সমুদ্র একটি এমন জায়গা যার সম্বন্ধে যতই খোঁজ করা যায় ততই কম। এগুলির গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বন্ধুরা, আজ আমরা জানার চেষ্টা করব সমুদ্র কতটা গভীর এবং এটি কতটা বড়। কিভাবে সমুদ্রে জন্ম হয়েছিল এটাও একটা বড় প্রশ্ন, এবং আপনার মনেও এই প্রশ্নটি কয়েকবার এসেছে। ভূবিজ্ঞানীরা মনে করেন যে সমুদ্রের উৎপত্তি পৃথিবীপৃষ্ঠে অবস্থিত বিশাল জলের গর্ত থেকে হয়েছিল। এই বিষয়টিকে বোঝার জন্য আমাদেরকে কয়েক লক্ষ কোটি বছর পিছনে যেতে হবে। যখন আমাদের পৃথিবীর উৎপত্তি হচ্ছিল তখন আমাদের পৃথিবী আগুনের গোলার রূপে ব্রহ্মাণ্ডে ভেসে বেড়াচ্ছিল, এবং যখন ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে তখন তার চারিদিকে গ্যাসের মেঘ ছড়িয়ে পড়ে, আর ঠান্ডার জন্য এই মেঘ ভারী হতে শুরু করেছিল, যার কারণে প্রায় কয়েক বছর মুষলধারে বৃষ্টি হতে শুরু করে। যদিও তখনও পৃথিবীপৃষ্ঠ গরমই ছিল এবং তার উপরে বৃষ্টি পড়লে সেগুলি আবার বাষ্পের আকারে পরিণত হয়ে মেঘ হয়ে উপরে উঠে যেত, তারপর সেগুলি আবার বৃষ্টির রূপে ঝরে পড়ত, আর এই প্রক্রিয়া প্রায় কয়েক লক্ষ কোটি বছর ধরে চলতে থাকে। যখন পৃথিবী পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এর উপরে পড়া বৃষ্টি আর বাষ্পে পরিণত হতে পারত না, কিন্তু বৃষ্টির প্রক্রিয়া চলতেই থাকত, যার ফলে পৃথিবীর নিচের ভাগে এই জল জমতে শুরু করে। জলে পরিপূর্ণ পৃথিবীর এই বিশাল গর্তকে পরে সমুদ্র বলে অভিহিত করা হয়। বন্ধুরা, আজও আমাদের পৃথিবীতে কয়েকটি মহাসাগর রয়েছে। পৃথিবীর প্রায় 75% জায়গা জল দ্বারা পরিপূর্ণ, আর যদি মহাসাগরের কথা বলা হয়ে থাকে তাহলে পৃথিবীর প্রায় 96.5% জল মহাসাগরে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে প্রায় 96,70,14,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই সমুদ্র বিস্তৃত হয়ে আছে, আর এই অনন্ত জলরাশির ফলে আমাদের পৃথিবীকে নীলনগের দেখায়, যার জন্য পৃথিবীকে ব্লু প্ল্যানেটও বলা হয়ে থাকে। আমাদের এই পৃথিবীতে প্রায় 5টি মহাসাগর অবস্থিত রয়েছে, যেগুলির নাম হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর, যেগুলির মধ্যে সবথেকে বড় হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরকে ল্যাটিন ভাষায় পিসফুল মহাসাগর বলা হয়ে থাকে, অর্থাৎ শান্ত মহাসাগর। দুনিয়ার মধ্যে সবথেকে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর, যার ক্ষেত্রফল 165.2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, যা পুরো পৃথিবীর এক ভাগ অংশ জুড়ে রয়েছে। পুরো পৃথিবীর সবগুলি মহাসাগরের মধ্যে এই মহাসাগরটি একাই 45.8% জায়গা জুড়ে রয়েছে। তাছাড়া এই মহাসাগরটিকে দুনিয়ার মধ্যে সবথেকে গভীরতম মহাসাগর বলেও মনে করা হয়। এর অধিকতম গভীরতা হল 35,400 ফুট। এই মহাসাগরে প্রায় 21,000-এর থেকেও বেশি দ্বীপ রয়েছে। প্রশান্ত মহাসাগরের সীমানা কানাডা, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং চীন সহ প্রায় 55টি দেশ জুড়ে বিস্তৃত হয়ে আছে। এটি এতটাই গভীর যে পৃথিবীর সবথেকে বড় পর্বতমালা মাউন্ট এভারেস্টকে যদি এই মহাসাগরে ডুবিয়ে দেওয়া যায় তবুও 1 মাইল উপর পর্যন্ত জল থাকবে। এই মহাসাগরের সবথেকে গভীরতম জায়গা হল মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা 11,034 মিটার মাপা গেছে, তাও আবার একটি বারের প্রয়াসে, কারণ দ্বিতীয়বার মাপার চেষ্টা কেউ করেনি। এখানকার গভীরতায় প্রায় অসংখ্য জীবজন্তুর খোঁজ পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় অধিকতর জীবজন্তু মানুষের অজানা। তো বন্ধুরা, এই ছিল প্রশান্ত মহাসাগরের সম্বন্ধে কিছু অদ্ভুত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলুন, আর এরকম রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং মিস্টেরিয়াস ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।